চারপাশে উৎসুক জনতার ভিড়। যন্ত্রদানবের থাবায় একে একে ভেঙে দেয়া হয় অবৈধ স্থাপনা, দখলমুক্ত করা হয় সড়ক ও জনপথের জমি। সোমবার সকালে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলামের নেতৃত্বে নগরীর রূপাতলি বাস টার্মিনাল এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় সমাজসেবা অধিদপ্তরের সামনের সড়কে অবৈধভাবে গড়ে তোলা একতলা মার্কেটের অন্তত 30টি দোকান ভেঙে দেয়া হয়। সরকারের জমির উপরে অবৈধভাবে স্থাপনাগুলো রয়েছে সেগুলো উচ্ছেদ আমাদের মূল লক্ষ্য। তো এই 22টা আমরা আজকে থেকে শুরু করলাম, এটা পর্যায়ক্রমে চলতে থাকবে। আমরা পত্রিকায় নোটিশ দিয়েছি, মাইকিংও করেছি, গত 5 তারিখ থেকে মাইকিংও চলতেছে, প্লাস লোকাল 2টা পত্রিকা তারা নোটিশ প্রদান করেছি। একসময় এটি র্যাবের অফিস ছিল, র্যাবের অফিস এখান থেকে অন্যত্র স্থানান্তর করা হয়। তারপর এই সমাজসেবা ভবনের সামনে সড়ক ও জনপথের যে জমি রয়েছে সেখানে গড়ে তোলা হয়েছিল বেশ কিছু স্টল। জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMC-র সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হাসানের বাড়ি বরিশাল নগরীতে। তিনি কামরুল নামে তার এক অধস্তন সহকর্মীর মাধ্যমে এই অবৈধ মার্কেট পরিচালনা করতেন বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। আমরা তো কাগজপত্র নিছি, আমরা তো কাগজপত্র বাইরে দেই না। যদি জিয়াউল হক সেগাজিনা ডাইনেট হয়ে থাকে সে অন্যায় করছে, আমরা তো অন্যায় করিনি। এই অ্যাফেয়ারটা আমাদের উপরে আসছে কিন্তু আমরা তো কারো ক্ষতি করি নাই। আমাদেরকে নির্দেশে জিয়াউল হকের নামে পরিচালনা করছে কামরুল। আমরা সুষ্ঠু বিচার চাই, আমরা এটা ফিরিয়ে চাই। অন্তত বছর দশেক আগে ক্ষমতার অপব্যবহার করে সরকারি জমির প্রায় 13,000 স্কোয়ার ফিট জায়গা জুড়ে মার্কেটটি গড়ে তোলেন অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। 30টি দোকান থেকে মাসে 2 লাখ টাকার বেশি ভাড়া আদায় করতেন তিনি। প্রতিটি দোকান বরাদ্দে অগ্রিম নেন 5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত। ফেরদাউদ সোহাগ, এখন বরিশাল।